আল্লাহর দয়া পেতে হলে জমিনের মানুষের উপর কি করতে হবে? দয়া। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? সবাই একটু দাঁড়াবেন কি? দাঁড়ায় অলসতা ঝেড়ে ফেলুন, মাঝখানে ফাঁকা পূরণ করুন, বসে পড়ুন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাকাদ আরশাদাল বারি ফি মুআযামে তানজিলিহি ওয়া আযীমি খিতাবিহি বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান্নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم ما بعد قال الله تبارك وتعالى فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس له امرنا فهو رد رواه مسلم। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহরবানিতে যখন যুব সমাজ অবক্ষয়ের করাল গ্রাসে পর্যুদস্ত, সেই সময়ে এক দল যুবক হরগ্রাম পূর্বপাড়া শেখপাড়া পূর্ব শেখপাড়া আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের ব্যবস্থা করেছেন, যে আল্লাহ তৌফিক দিয়েছেন এই যুবকদেরকে ভালো কাজ করার, আর সেই অনুষ্ঠানে আমাদের যোগদান করার তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরিদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার উম্মতকে সকল অনিষ্টকর বিষয় থেকে সর্বোচ্চ সতর্কতা জানিয়ে গেছেন। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূরদূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ,
স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আমরা যে বৈঠকে বসেছি এটা একটি তালিমি বৈঠক। এখান থেকে আমরা না জানা জিনিসগুলি জানব এবং আমল করার চেষ্টা করব। তালিম সর্বপ্রথম মানুষের জন্য চালু করেছেন স্বয়ং আল্লাহ পাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني فقال أنبئوني بأسماء هؤلاء ইন কুনতুম সাদিকিন কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম وعلم آدم الأسماء كلها। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ পাক সব বস্তুর নাম তাকে শিখিয়ে দিলেন। পৃথিবীর মানব জাতির প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম, আর তার প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক। বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আর রহমান চরম দয়ালু পরম দয়ালু। আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন, চরম দয়ালু কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালুর দয়া ছাড়া কোরআন শিখা সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দিনের বুঝ দান করেন। দুনিয়াবী টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ পাক আস্তিক নাস্তিক ইমানদার বেঈমান সবাইকেই দান করেন। দুর্ধর্ষ কাফের ফেরাউন, সেও ছিল ঐশ্বর্যের মালিক, কারণ ছিল পৃথিবীর সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি। অথচ রাসূল ইসলামের অনেক সাহাবি ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে পড়ে যেতেন, কিন্তু তাদেরকে আল্লাহ পাক দিনের বুঝ দান করেছে। দিনটা হলো মূল্যবান জিনিস আর দুনিয়াটা হলো অপদার্থ। আর দুনিয়া মাখুজাতুম মিনাদ দানাতি লিখিসাতিহা ওয়া রাদাতিহা, দুনিয়া শব্দের দুইটি অর্থ। একটা অর্থ আর দুনিয়া মাখুজাত মিনাদ দানাতি, দানাতুন মানে হল কম দামি জিনিস, কম দামি জিনিসকে শাইউন দানিউন বলা হয়। দুনিয়াটা আল্লাহর কাছে খুব কম দামা জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতি দুনিয়া তাদিলু ইন্দাল্লাহি জানাহা বাউদা, দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মশার পাখার সমান দামি হতো, ফামা সাকা কাফেরান সারবাতামা,
কাতরাতামা, কাফেরকে এক বিন্দু পানিও আল্লাহ দিতেন না। দুনিয়ার মূল্য আল্লাহর কাছে খুবই তুচ্ছ, যার ফলে আল্লাহ তার পক্ষের লোককেও দিয়ে থাকেন, তার বিপক্ষের লোককেও দিয়ে থাকেন। ওয়াদ-দুনিয়া মাখুযাতুন মিনাদ দুনুবি, দুনিয়ার শব্দ দুনুবুন শব্দ থেকে এসেছে, লে দুনুবি আজালেহা, দুনিয়ার সময়টা খুব সীমিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে সময় এমন তাড়াতাড়ি যেতে থাকবে যে বছর চলবে মাসের মতো, মাস চলবে সপ্তাহের মতো, সপ্তাহ চলবে দিনের মতো, আর দিন চলবে ঘন্টার মতো। সময় কিভাবে পার হয়ে যাবে, মানুষ টেরই পাবে না। বস্তুবাদী দুনিয়া মানুষকে পশুতে পরিণত করে, বস্তুবাদী দুনিয়া মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে রাখে। আমার দাদা নানারা বাস করতেন কাঁচা ঘরে, আমরাও ছোটকালে কাঁচা ঘরে বাস করেছি। এক বছরে একবার লেপতেন, যাদের সময় একটু বেশি আছে তারা ছ মাসে একবার লেপতেন, তিন মাসে একবার লেপতেন, যারা খুব বেশি শৌখিন মাসে মাসে ঘর লেপতেন। কাঁচা ঘর এক মাস পরে লেপলেও চলত। এখন যে টাইলস ওয়ালা ঘর হয়েছে, সকালে একবার মুছতে হয়, বিকালে একবার মুছতে হয়, না মুছলে চলে না, গন্ধ ছোটে। সেদিনে ট্রেনের ভিতরে দেখলাম স্বামী স্ত্রী দুইজন মিলে গাড়ি ধুচ্ছে, গাড়িকে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছে, স্বামী আর স্ত্রী দুইজন মিলে লেগেছে কাজে। ট্রেনের জানালা দিয়ে দেখলাম আর হাসলাম, নিজের গায়ে ময়লা লাগে লাগুক অসুবিধা নেই, গাড়ি পরিষ্কার করার কাজে লোক ব্যস্ত, কিন্তু অন্তর যে ময়লা সেরেক বেদাত কুফুরি কুহিলিকায় জর্জরিত সেটা ধোয়ার সুযোগ নাই। কাপড় পরিষ্কার করার কাজে মানুষ ব্যস্ত, অথচ নিজের পাপ পঙ্কিলতা থেকে নিজেকে ঝাড়তে হবে সে জিনিস বোঝে না। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর বান্দা সেজদায় পড়ে বলছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করেন, ক্ষমা পছন্দ করেন, এর মানে কি যে আল্লাহ ক্ষমা করবে আর আপনি খালি ক্ষমা গ্রহণ করবেন, তাই না? এর মানে আর একটা আছে, আল্লাহ ক্ষমা করবেন আপনি গ্রহণ করবেন, আর আপনি আল্লাহর ক্ষমা পেতে হলে আপনার ভাইকে আপনি ক্ষমা করবেন। আপনি যদি ক্ষমা করেন তাহলে ক্ষমা পাবেন, ক্ষমা না করলে ক্ষমা পাওয়া কঠিন। আটা দিলে পুঁটি মাছ পাওয়া যায়, পুঁটি মাছ বড়শিতে গাঁটলে শোল মাছ পাওয়া যায়, শোল মাছ বড়শিতে গেঁথে গেঁথে দিলে বোয়াল মাছ পাওয়ার সম্ভাবনা আছে। খালি বড়শিতে আটা ধরবে, পুঁটি ধরবে তা কি ভাবেন আপনি? না, বড়শিতে কিছু দিতে হয়, তাহলে আপনি পুঁটি মাছটা পাবেন, পুঁটি মাছটা বড়শিতে গাঁটলে শোল মাছটা পাবেন, শোল মাছ বড়শিতে গাঁটলে বোয়াল মাছ পাবেন। আল্লাহর নবী বলছে, এরহামু মান ফিল আরদি, জমিনে যারা আছে তাদের উপরে দয়া করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। আসমানওয়ালার দয়া পেতে হলে জমিনের বাসিন্দাদের উপরে দয়া করতে হবে, দয়া আপনি না করে আল্লাহর কাছে দয়া চান কিভাবে, ক্ষমা আপনি না করে কিভাবে আল্লাহর কাছে আপনি ক্ষমা চান? মহান আল্লাহ বলছেন, আমার কথা কি বোঝা যায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الذين ينفقون في السراء يرى সুখের সময় দান করে والضراء দুঃখের সময় দান করে والكاظمين الغيظ والعافين عن الناس রাগকে দমন করে মানুষকে ক্ষমা করে তারাই হলো মহসেন আর এই মহসেনিনদেরকে আল্লাহ পছন্দ করে রাগকে দমন করে শত্রুকে ক্ষমা করে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা সুখের সময় দান করে দুঃখের সময়ও দান করে সুখের সময় দান করা কঠিন না সহজ সুখের সময় দান করা কঠিন না সহজ জি না কঠিন দুঃখের সময় দান করা সহজ না কঠিন বলেন বলছে একবার ঠগেছি আর ঠকতে রাজি না ঠগা জিতার কিছু নেই হাজি তরিকা হেওয়ারিয়া তরিকাতা ডালটুন মিস্টার ডালটুন নয় কোরআনেরই তরিকা গিভ অ্যান্ড টেকেন আপনি বলবেন আমি শুনবো আমি বলবো আপনি শুনবেন বলছি এটা একটি তালিমি প্রতিষ্ঠান এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এরা ওয়াজ মাহফিল হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখান থেকে কিন্তু শিখার আছে শুনুন সুখের সময় দান করা খুব কঠিন বিয়ে বাড়ি হইচই হাতে খই পাতে দই বিয়ে বাড়িতে সব মানুষ ব্যস্ত সুখের বন্যায় সব ভেজে যাচ্ছে ফকির এসে প্যাঁ প্যাঁ ভ্যাঁ ভ্যাঁ করছে বাবারে এটা ভিককে দে না তখন বাড়িওয়ালা রেগে যাবে তোর ফকির তোর কোনো হিসাব কিতাব নাই আমার বাড়ি বিয়ের অনুষ্ঠান তো তোকে ভিককে দেয় কি করে সুখের সময় ভিক্ষে দেওয়া সহজ না কঠিন দেওয়া যায় কিন্তু লোক তো নাই সবাই তো ব্যস্ত ভিক্ষের চাল কোর থেকে এনে এখন দেয় কে দেওয়ার লোক তো নেই আর একজনের বাবা মারা গেছে কেউ বাঁশ কাটছে কেউ কাফন আনছে আর কেউ লোকজনকে বসতে দিচ্ছে কেউ কবর খুঁড়ছে এখন ফকির যদি এসে বলে যে বাবা আমাকে কিছু ভিক্ষে দাও আপনি কি বলবেন বলে ফকির তোর কি আক্কেল জ্ঞান বুঝলে কিছু নাই আমার বাপ মরে আমি শোকের সাগরে ভেজে যাচ্ছি তোকে ভিক্ষে কি করে দেই আল্লাহ পাকের কোরআনটা আপনি পড়লে আশ্চর্য হয়ে যাবে যেই দুই টাইমে দান করা কঠিন সেই দুই টাইমের কথাই আল্লাহ বললেন সুখের সময় দান করাটা কঠিন আবার অতি দুঃখের সময় দান করাও কঠিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়ব সুখে দুঃখে দান করে রাগকে দমন করে ওয়াল আফিনা আনিন-নাস মানুষকে ক্ষমা করে এক বক্তা সাহেব বক্তৃতা করছেন সবরের ওয়াজ করতেছেন ধৈর্যের ধৈর্য বক্তা সাহেবেরই নাই একজন শ্রোতা উঠলেন আর বললেন এই বস এক ধমক মারি দিল লাফ দিয়ে বসে পড়ছে মানে ওই লোকের প্রস্রাবের বেগ দুই ছেলের বাপ বক্তা বলছে এই ছেলে বস এক ধমকের লোকটা একদম বসে পড়ছে পাবলিক বলছে যে যার নিজের ধৈর্য নাই সে আবার ধৈর্যের ওয়াজ করে কি করে
এই জন্য তো ওয়াজে কাজ হয় না। ওয়াজ আমরা করি কিন্তু আমরা ওয়াজ আমল করি কম। আল্লাহ বলছেন মানুষকে ক্ষমা করে যারা আল্লাহ তাদেরকে ক্ষমা করেন, ভাইকে কোটে তুলে মিথ্যা মামলায় জড়িয়ে ভাই নারায়ণগঞ্জ বাবা জুট মিলের শ্রমিক, জুট মিলে ডিউটি করছেন, হঠাৎ ইফতারের টাইম হয়ে গেল, ইফতারি কেনার জন্য গেটের বাইরে ম্যানেজারকে বলে দায়িত্বশীলকে বলে বাইরে গেলেন, পুলিশ এসে হাত করা দিয়ে নিয়ে গেল, বসিয়ে রাখল থানার মধ্যে, মশার কামড়ে রাত অর্ধেক হয়ে গেল। ইফতার গেল কোথায়, তারাবি গেল কোথায়, সালাত গেল কোথায়, সারাদিন না খাওয়া আল্লাহর বান্দা এখানে থানার বারান্দায় বসে আছে, আর তারই ভাই ভাইয়ের নামে মামলা দিয়ে তারপরে মসজিদে ঢুকেছে এতেকাফ করতে, আমাকে এসে জিজ্ঞেস করছেন যে নবীর বাপ কি জান্নাতি না জাহান্নামে, বলে নবীর বাপ জান্নাতে যাক না জাহান্নামে যাক তা তোমার মাথা ব্যথা কেন, তুমি জান্নাতি না জাহান্নামি সেটা আগে বল। বলছে আমি তো জান্নাতের আশা রাখি। বলেন ভাইকে হাত করা পরিয়ে থানার বারান্দায় বসিয়ে রেখে তুমি মসজিদে এসে কপাল ঠোকো আর বড় আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ যদি বলেন তোর ভাইকে তুমি ক্ষমা করতে পারো না তো আমার কাছে ক্ষমা চাও কেন, কেন ক্ষমা চাও? মায়ের পেটের ভাইকে থানার বারান্দায় বসিয়ে রেখে তুমি মসজিদে এসেছো এতেকাব করতে? আমি আমানুল্লাহ বলছি, আমি এই মসজিদের খতিব, আল্লাহর কসম মসজিদ যদি আল্লাহর ঘর না হতো তোমার মতো মুসল্লিকে ডাস্টবিনে ফেলে দিতাম, ধরে নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতাম। তুমি মসজিদে এসে এতেকাব করো আর ভাইকে জেলে বন্দি করে, তাহলে আল্লাহর দয়া পেতে হলে জমিনের মানুষের উপর কি করতে হবে, দয়া করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনের উপরে দয়া করো আসমান আল্লাহ তোমার উপরে দয়া করবে। আসমান আল্লাহর দয়া পেতে হলে জমিন আল্লাহর উপরে দয়া করতে হয়, যার দয়া নাই সে দয়া পাওয়ার হকদার নয়, যার দয়া নাই সে দয়া পাওয়ার হকদার নয় বন্ধুগণ। তাই আল্লাহ রাব্বুল আলমিনের দয়ার ভিখারী আমরা, ওসিলা তালাশ করতে হবে। কিভাবে ওসিলা তালাশ করতে হবে সামনের দিকে আলোচনা আসবে ইনশাআল্লাহ, রাত ভারী করা যাবে না, সংক্ষেপেই আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে একটি আয়াত পড়েছি, আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। হে নবী, আপনি আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দিন। কে শুভ সংবাদ দিতে বললেন? আল্লাহ। কাকে দিতে বললেন? নবীকে। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু ভালো কথা গ্রহণ করে খারাপ কথা বর্জন করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ
ওয়াউলাইকাহুম উলুল আলবাব, ওরাই তো তারা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন আর তারাই হল জ্ঞানীগুণী। বক্তার বক্তৃতা শুনে সত্য মিথ্যা যাচাই করি ভালোটা মানে খারাপটা ফেলে দেয়। ব্রয়লার মুরগি কেনেন না? কেনেন তো? কত করে কেজি? 130 টাকা কেজি। ব্রয়লার খাইও না, দামও জানি না, কারণ ব্রয়লার মানেই হলো চিরকুমার, ও মুরগিও না মরগও না, মুরগিও না মরগও না, ডিমও পারে না, মরগের মতো বাঁকও দেয় না। যেটা মুরগি ডিম পারে ওটার নাম লেয়ার, ওটা ব্রয়লার নয়। ব্রয়লার ওটা হলো লেয়ার, ব্রয়লার মানে হিজরা বাংলা ভাষায় বলে, চিরকুমার, ও ডিমও পারে না, মরগের মতো বাঁকও দেয় না। যেটা ডিম পারে ওটার নাম লেয়ার, ওটা ব্রয়লার নয়। ল্যাডিস হরমোন পুশ করে এই ব্রয়লারকে চিরকুমার বানানো হয়, তাড়াতাড়ি ফলে, মারাত্মক ক্ষতি। আরব বিশ্বের জরিপে দেখা যাচ্ছে প্রায় 75% বন্ধাত্ম রোগ জন্ম হচ্ছে এই ব্রয়লারকে। বন্ধুগণ, ওগুলি আমি বলতে চাই না, মেডিকেল সায়েন্সের কথা, অনেক লম্বা কাহিনী। বলছিলাম 130 টাকা কেজি ব্রয়লার মুরগি, পাখনা পালক নাড়ি ভুঁড়ি সব সহ ওজন করে মেপে দেয়। খাওয়ার সময় কি নাড়ি ভুঁড়ি সহ খান না, ফেলে দেন? ফেলে দিয়ে খাই। কেন? 130 টাকা কেজি কিন্তু নাড়ি ভুঁড়ির দামটাও পড়ছে, ওটাও কিন্তু ওজনের মধ্যে। মাছের আঁশ সহ, মাছের পেটের মধ্যে নাড়ি ভুঁড়ি সব সহ আপনাকে ওজন করে দিয়েছে। আপনি বলেন না যে এত দাম দিয়ে কিনে এনেছি, 800 টাকা কেজি বোয়াল মাছ, বোয়াল মাছের পেটের মধ্যে ময়লা আবর্জনা যা আছে ওটাও 800 টাকা কেজি ওজন, খাবেন? ওটা খাবেন না। এক লোক সেই দিনাজপুরে শুনে আসলাম, আমি আবার মাঝে মাঝে একটু গল্প বলা পছন্দ করি, আল্লাহ যে গল্প বলতে বলেছেন, গল্প না বলে কি করব? আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাসা, গল্প শোনা। ওই জন্য মাসিকার তাহারিকে গল্পের মাধ্যমে একটা জ্ঞান, একটা সাবজেক্ট আছে, শিক্ষণীয় গল্পগুলি মানুষকে শোনাও, লাল্লাহ নিয়ে তদা করুন, যাতে মানুষ সেখান থেকে নসিহত গ্রহণ করে। আল্লাহ পাক কুরআনুল কারিমে একটি সুরা নাজিল করেছেন, সুরার নাম হল সুরাতুল কাসাস। কাসাস মানে হল কিসাতুনের বহু বচন কাসাস। তাহলে ভালো ভালো শিক্ষণীয় কিসা বলা যায়। এক চাষা বলছেন গোরস্তানে গিয়ে, বলছে বাবা সবাই পড়ো বিস, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরা কোন দোয়া? মরা মাটির দোয়া আমরা আগে পড়তাম, এখন আর পড়ি না, কারণ এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এক চাষা বলছে পড়ো সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো ইমাম সাহেব বলছে যে চাচা এ কথা আর বলা যাবে না, বিসমিল্লাহ বলে মাটি দেন। বলা যাবে না মানে কোরআনের আয়াত বলা যাবে না কেন? কোরআনের আয়াত বলা যাবে না কেন? তো বলছে চাচা এই আয়াত যে এখানে বলতে হবে, এই হাদিসটা দুর্বল, কোরআনের আয়াত বলছে দুর্বল হাদিস। বলছে কোরআনের আয়াত আবার দুর্বল হয় নাকি? বলছে কোরআনের আয়াত দুর্বল নয়, এই আয়াতটা যে এই জায়গায় পড়তে হবে এই কথাটা দুর্বল। তখন ওই চাচা বলছে যে ওই এখনো জালজৈব জালজৈব বলে রে, ওকে জঙ্গিবাদের মামলা দিয়ে ওকে থানায় ভরে দে,
তাহলেও জালজৈব বলার স্বাদ জীবনে মিটে যাবে। এটা একটা সহজ বুদ্ধি। কোনো মানুষকে দমন করার জন্য তাকে জঙ্গিবাদের মামলা দেওয়াটা এটা কি সহজ বুদ্ধি, তাই না? কিন্তু কোনো লাভ নাই। জঙ্গিবাদের মামলা যারা দিবে তাদের দুনিয়াতেও বিচার হবে, পরকালেও বিচার হবে। মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রান করলে আল্লাহর আদালতে অবশ্যই জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। পরে ছেলেটা এসে বলছে, উস্তাদজি, একজন বাপের বয়সী মুরব্বী, তাকে বললাম যে এই কথাটা বলাটা দুর্বল, তাই আমাকে জঙ্গিবাদী মামলা দেওয়ার হুমকি দিল, আর বললো কোরআনে নে পড়তে পারবো না। তা আমি বললাম যে চাচাকে যায় বলো যে তোমার ছেলের নাম ফেরাউন রাখো। কেন? কোরআনে ফেরাউনের নাম আছে? যে কোরআনে ফেরাউনের নাম নাই, আছে তো? তো ফেরাউনের নাম কোরআনে থাকলে আমি রাখতে পারবো না কেন? আবু লাহাবের নাম কোরআনে আছে না, ছেলের নাম রাখা যাবে? কারুনের নাম কোরআনে আছে না, রাখা যাবে না? তাহলে কারুন নাম কোরআনে আছে, কিন্তু কারুন নাম কোরআনে আছে কিন্তু ছেলের নাম কারুন রাখা যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ইয়াতে কার নাম? আবু লাহাবের নাম। আবু লাহাবের নাম কোরআন তেলাওয়াতের সময় পড়লে আবু লাহাব লিখতে ছয়টি অক্ষর লাগে, ছয় দশে ষাটটি নেকি এই বেইমানের নামের বদৌলতে কোরআন তেলাওয়াতের সময় পাওয়া যায়। প্রত্যেকটা অক্ষরে দশ নেকি। আবু লাহাব লিখতে কয় অক্ষর? ছয়টি, ছয় দশে ষাট নেকি, কিন্তু ছেলের নাম আবু লাহাব রাখা যাবে না। কোরআনে মুসা নবীর নাম আছে না? দাউদ আলাইহিস সালামের নাম আছে না? মুসা নাম ছেলের রাখলে কি সমস্যা? দাউদ রাখা যাবে, সুলাইমান রাখা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে কোরআনে কিছু নাম আছে গ্রহণীয় আর কিছু নাম আছে বর্জনীয়। মাসের মধ্যে কিছু আছে গ্রহণীয় আর কিছু আছে বর্জনীয়। মাসের নারী, ভুঁড়ি, আঁশ, আঁতরি, উজুরি আর মাসের কাঁটা, এগুলি কি বর্জনীয়, আর মাসটা গ্রহণীয়। কোরআনের মধ্যে আবু লাহাবের নাম আছে, ওটা বর্জনীয়। ফেরাউনের নাম আছে, ওটা বর্জনীয়। এটাই আহলে হাদিস আন্দোলন বা আহলে হাদিস জামাত বা অন্যান্য মুসলিম জামাতের মৌলিক পার্থক্য লেগে যাবে। আহলে হাদিসেরা যাচাই বাছাই করে গ্রহণ করে, আর অন্যান্যদের যাচাই বাছাই লাগে না, যা আসে তাই গ্রহণ করো। বলছিলাম আল্লাহ পাক বললেন, আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও, যারা বক্তৃতা শোনে, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। তারাই তো হেদায়েত প্রাপ্ত আর তারাই হলো জ্ঞানী গুণী। তাহলে বক্তা, কোরআনের আয়াত থেকে বোঝা গেল যে বক্তার কথা ঠিকও হতে পারে আবার বেঠিকও হতে পারে। পৃথিবীতে নির্ভেজাল নির্দোষ লোক কেউ আসেনি, একমাত্র নবী রাসূলগণ ছাড়া। নবী রাসূলগণকে আল্লাহ পাক দোষমুক্ত রেখেছিলেন, যার ফলশ্রুতিতে তারা হলেন মাসুম, মানে দোষ ত্রুটি থেকে মুক্ত।
আর যারা সাধারণ মানুষ তাদের দোষ ত্রুটিতে ভরা। বক্তার বক্তৃতা সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। একজন বক্তা বক্তৃতা করলো, আপনি চোখ বন্ধ করে মেনে নিলেন। এই চোখ বন্ধ করে মেনে নেওয়ার কোনো বিধান ইসলামে নাই। বন্ধুগণ, একজন বক্তা সাহেব বক্তৃতা করছেন আর বলছেন, বাবারা 440 লাইনতে তোমরা বাড়িতে বিদ্যুৎ নিতে পারো না, বিদ্যুৎ নিতে হলে আবার 440 লাইনতে ট্রান্সফরমারে নিতে হয়, তারপরে 220 বানাতে হয়, তারপরে তোমাদের বাড়িতে গিয়ে পৌঁছে তোমরা সরাসরি আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে পারো না। আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে হলে পীর ধরে যেতে হয়। আপনি নাউজুবিল্লাহ বললেন, ওরা সুবহানাল্লাহ বলল। কেরামান কাতেবিন রোজ হাশরের দিন, আল্লাহ তাআলার দরবারে যদি করেন অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এক বক্তা বক্তৃতা করছে, অন্তত পক্ষে 12-14 হাজার মানুষ সামনে বসা, বলছে কেরামান কাতেবিন রোজ হাশরের দিন, আল্লাহ তাআলার দরবারে যদি করেন অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আর এক বক্তা বক্তৃতা করে বলছেন, কেরামান কাতেবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, জুতা পিটাইয়া কবে জাহান্নামে ঢোক। দুই বক্তা দুই রকম বললে, আপনি কোনটা নেবেন? আর এক বক্তা করছে, ওরে ও তরিকার ভাই, হজ করিতে চলো মাছ ভান্ডারে যাই, হজ করিতে মাছ ভান্ডারে যাই। জাহেলিয়াত দেশ ভরে গেছে, মানুষ পাগল হয়ে গেছে, মানুষের যাচাই বাছাই করার ক্ষমতা লোপ পেয়ে গেছে। তা নাহলে কথাগুলি মানুষ শোনে কি করে? এরকম বাজে বানাওয়াট কথা যেগুলি পরিষ্কার কোরআন সুন্নাহ বিরোধী, সেই কথাগুলি শোনে কি করে? আর এক বক্তা সাহেব বলছেন যে লুচ্চারা রাস্তায় মেয়েদেরকে ভোগ করে, আহলে হাদিসরা মসজিদে এনে ভোগ করে। আমি বললাম, হুজুর সাহেব, আহলে হাদিসরা মহিলা ভোগ করে না, মুরিদ বানানো, তেল মালিশ করা, তাবিজ দেওয়া, জিন ছাড়ানো, এসব কাজ আপনারাই করেন, আহলে হাদিসের আলেমরা এগুলি করে না। যাদের আকিদা ফেরেশ তাদের আখলাকটাও ফেরেশ, আলহামদুলিল্লাহ। গেল সেসব বক্তাদের কাহিনী, তারা তো সব বেদাতি, বিভিন্ন ধরনের তরিকা ফেরকার অনুসারী। সহি আকিদার আলেম মনে করে যাদেরকে আমরা দুধ কলা খাওয়ায় মানুষ করলাম, তাদের মধ্যে এক বক্তা বলছেন, বি গ্রুপের রক্ত যাদের, তাদের 80% দিনদার, আর এ গ্রুপের রক্ত যাদের, তারা 80% দুনিয়াদার। এই ভাসুরের নাম নিতে নাই নাকি শোনা যায়? তো নাম বলার দরকার, যার বুঝার দরকার সে বুঝবে, না বুঝার দরকার না। শুনুন, বি গ্রুপের রক্তের মধ্যে নাস্তিক আছে না, হিন্দু আছে না, কাফের আছে না? তো বি গ্রুপের রক্তের 80% দিনদার, আর এ গ্রুপওয়ালা দোষ করলো 80% দুনিয়াদার। তাহলে গ্রুপ কি, রক্তের গ্রুপ কি আমি সৃষ্টি করেছি না আল্লাহ সৃষ্টি করেছে? তো এসব কোন কথা? আরো অনেক কথা বানাওয়ার বাসে বলে যাচ্ছেন, মানুষ শুনছে, গোগ্রাসে গিলছে। 30-40-50 হাজার 60 হাজার টাকা দিয়ে বিমানের টিকিট দিয়ে এনে এনে এই জাহেলি কথা শুনছে। আল্লাহ বলছেন, বক্তার বক্তব্য বক্তৃতা মনোযোগ দিয়ে শোনো, যেটা সঠিক হয় সেটা গ্রহণ করো, আর যেটা বেঠিক হয় সেটা ফেলে দাও। আর একজন বক্তা সাহেব বলছেন
যে বাবা শ্বশুর বাড়িতে তিন দিনের বেশি খাওয়া যাবে না, শ্বশুর বাড়িতে তিন দিনের বেশি খেলে টাকা দিতে হবে শ্বশুরকে। তো যুবক তিন দিনের বেশি স্ত্রী রেখেছে শ্বশুর বাড়ি, এখন তিন দিনের উপরে যে বিল হয়েছে সেই বিল শ্বশুরকে দিচ্ছে আর বলছে তিন দিনের বেশি মেহমানকে, মেহমান তিন দিন খাবে, তিন দিনের বেশি খাওয়া যাবে না। তা আমার স্ত্রী এবং আমি আপনার বাড়িতে তিন দিনের বেশি খেয়েছি, তাই আপনি তিন দিনের উপরের বিলটা নিয়ে নিন। শ্বশুর বলছে বেয়াদব, তোর মতো জামাইয়ের সাথে মেয়ে বিয়ে তো আমার ভুল হয়েছে, আমি কি হোটেল খুলেছি যে তুই আমার বাড়িতে খেয়ে বিল পরিশোধ করবি? কে তোকে এই ফতোয়া দিয়েছে? আমাকে জিজ্ঞেস করলেন যে বক্তা সাহেব চ্যালেঞ্জ ছুঁড়ে মেরে বলছেন যে তিন দিনের বেশি শ্বশুর বাড়িতে খেলে বিল পেমেন্ট দিতে হবে। আমি বললাম বক্তা সাহেব ভুল বলেছেন, ঠিক বলেন নাই। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার বিয়ে হয়েছিল, তখন আয়েশা সিদ্দিকার বয়স ৬ বছর, বুখারী হাদিস বলছি। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার বিয়ে হলো নবীর সাথে, তখন আয়েশা সিদ্দিকার বয়স ছিল মাত্র ৬ বছর। ৬ বছর থেকে ৯ বছর পর্যন্ত শ্বশুর বাড়িতে স্ত্রী রেখে দিলেন স্বয়ং আল্লাহর নবী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৯ বছর পর্যন্ত, ৯ বছর বয়স পর্যন্ত কোথায় থাকলেন? বাপের বাড়ি। আল্লাহর নবী তার স্ত্রীকে ৯ বছর পর্যন্ত কোথায় রাখলেন? শ্বশুর বাড়ি। তাহলে ৬ বছরে বিয়ে হলো, ৯ বছরে উঠালেন, কয় বছর শ্বশুর বাড়িতে খেলেন? নবীর স্ত্রী ৩ বছর শ্বশুর বাড়িতে খেলেন, নবীর টাকা দেওয়া লাগলো না, তা আমার লাগে কে? নবীর যদি জাকাত খাওয়া না হয় তা আমার হয় কেন? কিন্তু সমস্যা এক জায়গায়, প্রত্যেকটা আলেমের কিছু মুরিদ আছে, ভালো বলুক আর সত্য বলুক, ঠিক বলুক আর ভুল বলুক, কোনো হিসাব কিতাব নাই, বলল আর শুনলাম, শুনলাম আর মানলাম। কেউ যদি এটাকে সংশোধন করে তখন তার উপর ক্ষিপ্ত হয়ে বলে তোমরা আলেমরাই খারাপ, একজন আরেকজনের দোষ ধরে বেড়াও। আমি যদি মসজিদে সালাত আদায় করি, ইমাম যদি ভুল করেন তো লুকমা দিব না, কথা বলেন? ইমামের ইমামের মর্যাদা বেশি না মুক্তাদির মর্যাদা বেশি? ইমামের মর্যাদা বেশি। ইমামের মর্যাদার দিকে তাকাবার সময় নেই আমার। মক্কার ঘরের ইমাম, ২৫ লাখ মুসল্লির ইমাম, পিছনে প্রায় ২০-২৫ লাখ মুসল্লি, ২০-২৫ লাখ মুসল্লির সামনে যদি মক্কার ইমাম ভুল করেন, ২০-২৫ লাখ মুসল্লির সামনে লুকমা দিতে হবে। যেই বক্তা সাহেব ইন্টারনেটে বললেন বি গ্রুপের রক্তওয়ালা দিনদার ৮০%, ওই বক্তার প্রতিবাদ ইন্টারনেটেই করতে হবে, কারণ গোটা বিশ্ববাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কথায়। নাকি কানে কানে যায় বলে আসবো? কানে কানে বললে তো ওই লোক সংশোধন হলো, কিন্তু যারা শুনছে এই বিভ্রান্তিকর বক্তৃতা তারা সংশোধন হবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর কোন মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, পারফেক্ট নয়, মানুষের ভুল হতেই পারে, আমি যে বলছি আমারও ভুল হতে পারে। আমার ভুল হলে দলিল দিয়ে যদি কেউ প্রমাণ করতে পারে অবশ্যই আমি মেনে নিতে বাধ্য। নাকি আমি বলবো যে মরা পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, বলার অধিকার আছে না? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমুল্লাহ ১০ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, কয় লাখ? ১০ লাখ হাদিসের হাফেজ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমুল্লাহ বললেন আমার ফতুয়া ভুল হলে ফেলে দিও, কোরআন হাদিস মেনে নিও। ১০ লক্ষ হাদিসের হাফেজ বলেন আমার ফতুয়া ভুল হতেই পারে, আমারটা ভুল হলে ফেলে দিও। ১০ লক্ষ হাদিসের হাফেজ যদি বলেন আমার ফতুয়া ভুল হলে ফেলে দিও, আমি কি বলবো? বলার অধিকার আছে আমার, আমারটাও ভুল হতে পারে, ভুল যদি সংশোধন হয় তাহলে আমি মেনে নিব, কিন্তু আপনাকে দলিল দিয়ে প্রমাণ করতে হবে আমার কথা ভুল।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও, যারা যাচাই বাছাই করে আমল করে। কোরআনের আয়াত থেকে বোঝা গেল মানুষের ভুল হতেই পারে। কোরআনের আয়াত থেকে বোঝা গেল একজন ভালো মানুষের সব কথা নির্ভুল নয়, আর একজন খারাপ মানুষের সব কাজও খারাপ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারীতে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন বেশ্যা মহিলা দেহ ব্যবসায়ী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? দেহ ব্যবসায়ী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলেন একটি তৃষ্ণার্ত কুকুর ছানা পানির পিপাসায় ছটফট করছে। দেহ ব্যবসায়ী মহিলা তার শরীরের ওড়না খুলে, পায়ের চামড়ার মোজা খুলে, ওড়নার সাথে চামড়ার মোজা বেঁধে কূপের ভিতরে নামিয়ে পানি তুলে সেই পানি পান করালেন কুকুর ছানাকে। দেহ ব্যবসায়ী মহিলা তওবা করে যাচ্ছিলেন সামনের দিকে, হঠাৎ তার মৃত্যু হয়ে গেল, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিলেন। দেহ ব্যবসায়ী মহিলা তৃষ্ণার্ত কুকুর ছানাকে পানি পান করালো। বখাটি ছেলের দ্বারাও কোনো সময় ভালো কাজ হয়। বর্তমান ছেলেরা, বর্তমান যুবকেরা চার ধরনের ষড়যন্ত্রের শিকার। কয় ধরনের? বর্তমান যুব সমাজ চার ধরনের ষড়যন্ত্রের শিকার। এক ধরনের ষড়যন্ত্র মাদক দ্রব্য। মাদক দ্রব্য অবাধে ছেড়ে দিয়ে যুবকদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। যেই নেতা মাদকের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ওই সমস্ত নেতাদের অনেকেই মাদকের সাথে ব্যবসার সাথে জড়িত। পুলিশ দিয়ে মাদক নিয়ন্ত্রণ হবে, ঢাকার পুলিশ অফিসার, তার মেয়ের নাম ঐশী, ঐশী নামক মেয়ে মাদকে আসক্ত হয়ে বাপ এবং মাকে হত্যা করল। পুলিশ দিয়ে মাদক নিয়ন্ত্রণ হবে, পুলিশের বাড়িতে মাদক নিয়ন্ত্রণ নাই। পুলিশ জনগণের নিরাপত্তায় কাজ করবে, হতভাগা পুলিশ অফিসার নিজের ঔরসজাত কন্যা সন্তানের হাতে নির্মমভাবে নিহত হলেন। এখান থেকে প্রমাণিত হলো আইন দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যতদিন ধর্মভিত্তিক শিক্ষা না চালু হবে, যতদিন তালিম চালু না হবে, যতদিন পর্যন্ত তাকওয়াশীল সমাজ গড়া না হবে, ততদিন পর্যন্ত এই সমাজ পরিবর্তন হবে না। বন্ধুগণ, বস্তু যখন ধর্ম হারায়, বস্তু তখন পদার্থ, তখন অপদার্থ হয়ে যায়। আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া, পানির ধর্ম নিভিয়ে দেওয়া। আগুন যদি পুরাতে না পারে, তাহলে আগুন আগুন নয়, এটা অপদার্থ। পানি যদি আগুন নিভাতে সক্ষম না হয়, সেই পানি পানি নয়, সেটা অপদার্থ। মানুষ যখন ধর্মচ্যুত হয়, তখন পশুর চেয়ে অদম হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন, উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যুব সমাজকে দুই নম্বর, যেই জিনিসে ক্ষতি করছে তা হল নারী পুরুষের অবাধ মিলামিশা। চরিত্রবান যুবক ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, চরিত্রহীন লম্পট হয়ে ফিরে আসছে, হাজারে লাখে একজন বেঁচেছে কিনা আল্লাহ জানে, আল্লাহ আলম। ভালো আছে, কিন্তু লাখে একজন, হাজারে একজন। আর চরিত্রবতী মেয়েটি ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, দেহ ব্যবসায়ী হয়ে অধিকাংশ মেয়ে ফিরে আসছে। সহশিক্ষা, পর্দার অভাব যুবকদেরকে ধ্বংস করছে। আসছে 14ই ফেব্রুয়ারি, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, 1 কোটি টাকার ফুল শুধু কেনা বেচা হবে ঢাকার শহরে, যুবক যুবতীরা কিনবে 1 কোটি টাকা। প্রায় কয়েক বছর আগে শুনেছি 1 কোটি টাকার ফুল কেনা বেচা হলো।
এক কোটি টাকার ফুল কিনা বেচা হলো ঢাকার রাজপথে। আপনার ছেলে আপনার মেয়ে, আমার ছেলে আমার মেয়ে এক কোটি টাকার ফুল কেনা বেচা করলো ঢাকার রাজপথে হ্যাপি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। টাকা টাকার আপনার যে ফুল কিনলো কার টাকা দিয়ে? আপনার টাকা দিয়ে। এক কোটি টাকার ফুল হ্যাপি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আদান প্রদান হল অসংখ্য বিধবা মহিলা, অসংখ্য অসহায় মহিলাদের। খাবারের ব্যবস্থা নেই, তাদের ব্যবস্থা করার লোক নেই। শুনুন ভালো করে মনোযোগ দিয়ে, প্রত্যেকটা দিবস উপলক্ষে কোটি কোটি টাকার ফুল কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে, সেগুলি পচে নষ্ট হয়ে যাচ্ছে। এই জাতির দায়িত্বশীল যদি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন হয় তবুই জাতির শান্তি পাওয়া কঠিন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এক সিএনজিতে উঠলাম, সিএনজির চালকের স্টিয়ারিং এর সাথে একটা গোলাপ ফুল স্কচটেপ দিয়ে লাগানো। আমি বললাম, বাবা এটা কি, এটা গোলাপ ফুল? আঙ্কেল আপনি চেনেন না? চিনি তো, গোলাপ ফুল এখানে আসলো কি করে? বলছে, গোলাপ ফুল আমার জিএফ আমাকে দিয়েছে, আমার জিএফ আমাকে গিফট করেছে। বললাম, তোমার জিএফ গিফট করেছে? জিএফ মানে কি বাবা? তাহলে গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড? ও আচ্ছা আচ্ছা, গার্লফ্রেন্ড। শোনো বাবা, গোলাপ ফুলের গায়ে যে কাঁটা আছে তা তুমি জানো? গোলাপ ফুল দেখেছ কিন্তু কাঁটা দেখো নাই। যেই মেয়ে রাতের অন্ধকারে বাপ মায়ের মুখে চুন কালি মেখে গোবর গুলায় বাপের মুখে ঢেলে, মায়ের মুখে ঢেলে, মা বাপের বুকে লাঠি মেরে তোমার হাত ধরে চলে যেতে পারে, তোমার মতো যুবকের মুখে লাঠি মারতে টাইম লাগে না তাদের। সতর্ক হও, সাবধান হও। যুবকদেরকে ধ্বংস করার তৃতীয় হাতিয়ার হলো মোবাইল, ইন্টারনেট, অবাধে এটার ব্যবহার। যুবকদেরকে ধ্বংস করার চতুর্থ নম্বর হাতিয়ার হলো রাজনৈতিক বলির পাঁঠা তাদেরকে বানানো। রাজনৈতিক স্বার্থে নেতারা এই কোমলমতি যুবকদেরকে কাজে লাগিয়ে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। বাঁচার উপায় কি? বাঁচার উপায় হল যুবকদেরকে দ্রুত গতিতে বিয়ে করিয়ে দিতে হবে, কিন্তু বিয়ে করাতে গেলে তো সমস্যা, অনেক টাকার দরকার। বিয়ে করতে হলে অনেকগুলো খানা লাগে। কি কি খানা? প্রস্রাবখানা, পায়খানা, গোসলখানা, মেহমানখানা। হাদিসে একটা পরে ফতোয়া দিলে তো হবে না। আল্লাহ নবী বিয়ে পড়ালেন এক যুবকের, যেই যুবকের হাতে একটা লোহার আংটিও ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাউ কানা খাতামাম মিন হাদিদ। হে যুবক, তুমি খুঁজে দেখো তোমার বাড়িতে লোহার আংটি যদি থাকে, একটা লোহার আংটি হলেও নিয়ে আসো। যুবক বললেন, লোহার আংটিও আমার বাড়িতে নেই। আল্লাহর নবী বললেন, কোরআন জানো? কয়ে জানি তো। কি জানো? বলো, অমুক অমুক সুরা জানি। বলে, এই সুরাগুলি তোমার স্ত্রীকে শিখিয়ে দিও, তোমাকে বিয়ে দিলাম। যেই যুবকের বাড়িতে লোহার আংটি নাই, বুখারীর হাদিস বলছি, সেই যুবকের বিয়ে নবী পড়াচ্ছেন। খেতে দিবে কি সেই চিন্তা নাই। শ্বশুর বাড়িতে খাবে, শ্বশুরের মেয়ে তো বিয়ে হওয়ার আগ পর্যন্ত শ্বশুর খেতে দিবে না। এই ছেলেটা ওই মেয়েকে বিয়ে করবে, এই ছেলের চাকরি পেতে 5 বছর দেরি। যদি 5 বছর লাগে তো বাপের হোটেলে এই ছেলে খাবে। এই ছেলে চাকরি না পেলে ওই মেয়ের বাপও বিয়ে দিবে না, আর ওই ছেলেও বিয়ে করবে না। তাই 5 বছর বাপও তার হোটেলে মেয়েকে খাওয়াবে। এই 5 বছরের খানা যদি
জামাই বাড়ি পাঠিয়ে দেয়। দিয়ে বলে, বাবা তুমি এই 5 বছর ধরে তোমার বাপেরটা তুমি খাও আর আমারটা আমার মেয়ে খাক, দুইজনে একসাথে বসে খাও আর চাকরি খোঁজো। আল্লাহর নবী বলছেন 5 বছর লাগবে না, যেই যুবক নিজের ইজ্জত সতীত্বকে হেফাজত করার জন্য বিয়ে করে তার সাহায্য করা আল্লাহ নিজের জিম্মাদারি হিসাবে গ্রহণ করে, সাথে সাথে বরকত নাজিল হবে। বন্ধুগণ, শ্বশুরের অনেক টাকা আছে, যুবক বেকার গরিব, শ্বশুরের খামারে কাজ করে খাবে, শ্বশুর বাড়ি ঘর জামাই থাকাও সুন্নত, সেই সুন্নত আমার নবীর নয়, সেটা মুসা নবীর সুন্নত। কার সুন্নত? মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি শুয়াইব আলাইহিস সালামের বাড়িতে 8 বছর ছাগল চড়ালেন। শুয়াইব আলাইহিস সালাম বললেন, হে যুবক মুসা, তুমি ঘুষি মেরে মানুষ মেরেছ, মিশরে যাওয়ার কায়দা তোমার নেই আর আমারও কোনো ছেলে নেই, তুমি আমার জামাই, তুমি আমার বাড়িতে থাকো, আমার ছাগল চড়াও, আমার 2 মেয়ের 1 মেয়ে তোমাকে বিয়ে দেব। কয় বছর ছাগল চড়ালেন? 8 বছর। আমার নানি, আমার আব্বা গেলেন শ্বশুর বাড়ি, আমার নানি হলেন আমার আব্বার শাশুড়ি। আব্বা গিয়ে বলছে, আসসালামু আলাইকুম মাতাজি, কেমন আছেন? আমার নানি বলছে, বাবাজি একটু কেরোসিনের তেল এনে দেন না দোকান থেকে। মামা বলছে, তুমি একটা বেয়াদব মানুষ, জামাইকে বলো কেরোসিনের তেল আনতে। আমার নানি বলছে, জামাই মানেই ছেলে, ছেলে মানেই জামাই, যেই শাশুড়ি জামাইকে নিজের মনের দুঃখ বলতে পারে না সে আবার কেমন শাশুড়ি, আর যেই জামাই শাশুড়িকে মা মনে করতে পারে না সে আবার কেমন জামাই। আমার আব্বা কেরোসিনের তেলের বোতল নিয়ে কেরোসিন তেল এনে দিলেন দোকান থেকে আমার শাশুড়িকে, আমার নানিকে, আমার আব্বার শাশুড়িকে। জামাই শ্বশুরের সম্পর্কে এমন যদি হয়, শ্বশুরের অর্ডার টাকা আছে, চরিত্রহীন লম্পট ছেলের সাথে মেয়ে বিয়ে দেয়, কিন্তু চরিত্রবান ছেলেরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, তাদের কোনো বন্দোবস্ত নেই, চাকরি নেই। তাই এই সমাজকে পরিবর্তন করতে হলে এই আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। বলছিলাম, যুবকদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের বিষয় আদি এসে গেছে। সেখান থেকে জাতিকে ফিরায় আনতে হলে আমাদের মন মানসিকতা পরিবর্তন ঘটাতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বলছিলাম, বখাটে ছেলের দ্বারাও ভালো কাজ হয়, দেহ ব্যবসায়ী মহিলার দ্বারাও তৃষ্ণার্ত কুকুরছানাকে পানি পান করাবার মতো ভালো কাজ আল্লাহ করিয়ে নিলেন। বন্ধুগণ, মা বোনেরা শুনুন, এই হাদিস থেকে অনেকগুলি মাসলা আমরা জানতে পারলাম। 1 নম্বর মাসলা জানলাম যে দেহ ব্যবসায়ীকে দিয়ে আল্লাহ ভালো কাজ করিয়ে নিতে পারেন। আর একটা মাসলা জানলাম, জীবনের শেষ ভালো তার সব ভালো তার, জীবনের শেষে একটি ভালো কাজ করারও ছিল, জান্নাত পেয়ে গেলেন দেহ ব্যবসায়ী মহিলা। 3 নম্বর হাদিস থেকে বোঝা গেল, দেহ ব্যবসায়ী মহিলার উরনা দিয়ে কুয়া থেকে পানি তোলা গেল, এত বড় উরনা দেহ ব্যবসায়ী মহিলার গায়ে ছিল। আমাদের মেয়েদের ওরনার অবস্থা কি, কুমতে কুমতে খাটো হতে হতে আজ কোথায় পৌঁছে গেছে, পর্দা শেষ হয়ে গেছে। আমাদেরকে অবশ্যই সেই সব অবস্থান থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশির ইবাদ, শুভ সংবাদ দিয়ে দাও আমার বান্দাদেরকে, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বন্ধুগণ, আজকের এই যে ওয়াজ মাহফিল যুবকের আয়োজন করেছেন, এতে কি আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন? আল্লাহ হাত তুলে রাখবেন, নামাবেন না। আল্লাহ তোমার বান্দারা সবাই খুশি আছে এই ওয়াজ মাহফিল শুনে, যুবকের আয়োজন করেছে বান্দারা,
তোমার বান্দারা সবাই খুশি, তুমিও খুশি হয়ে যাও। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান, বলবেন যে আব্দুল হালিম সাহেব যে কালেকশন করলেন। আরে আব্দুল হালিম তো রাজশাহীর লোক, রাজশাহীর লোক রাজশাহীর লোকের জন্য দোয়া করবে, দোয়া কবুল হতেও পারে নাও পারে। আর আমি হলাম পাবনার মুসাফির, পাবনার মুসাফির, পাবনা থেকে এসেছি, আল্লাহ আনছেন। তো আমি মুসাফির দোয়া করলে যে কবুল হয় তার গ্যারান্টি কার্ড আছে না? তো মুসাফির চাইছে আবার দিবেন না কিছু? পরিশেষে যে যা পারেন, ছেলেরা রুমাল নিয়ে চাদর নিয়ে ভিতরে ঢুকে যাও, যার যা হাতে বাঁধে যতটুকু পারেন পরিশেষে দান করুন, আল্লাহ পাক আপনাদের দান কবুল করুন। যুবকদেরকে হেফাজত করুন, কোরআন সুন্নাহ বুঝে বুঝে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। পরিশেষে আর দুইটি কথা বলি, আমার বক্তব্য আমি সমাপ্তির দিকে টানব ইনশাআল্লাহ। তার মধ্যে একটি কথা হলেই রুজির মালিককে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা অভাবের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, অভাবের কারণে। অন্য আয়াতে বলা আছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অভাবের ভয়ে সন্তানকে হত্যা করো না। আজকে জন্ম নিয়ন্ত্রণের নামে আধুনিক পদ্ধতিতে মানুষ খুন করার পথ বেছে নেওয়া হয়েছে। কেউ বলছেন যে আমরা তো মানুষ খুন করি না, চার মাস পরে সে বাচ্চা মায়ের পেটে আসে, ভিতরে রুমাল নিয়ে চাদর নিয়ে ঢুকে যান, যে যা পারেন দিয়ে দেন। আলোচনা চলতে চলতেই এই কালেকশনটা যতটুকু পারেন হয়ে, একটা লোক যাবেন না, আপনারা এখন গিয়ে ল্যাপের তলে শুয়ে পড়বেন। আমি সুদূর পাবনা থেকে হন্তদন্ত হয়ে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম, আবার ভোরে চলে যেতে হবে সুদূর সাতক্ষীরায়। আপনাদের খতিব জনাব ফয়সাল মাহমুদ সাহেবের হোম ডিস্ট্রিক্ট মহতরাম আমিরি জামাতের হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরায় আগামীকাল সম্মেলন, ফজরের আজানের সময় আবার বের হতে হবে সাতক্ষীরার উদ্দেশ্যে। কাজেই মেহমানকে রেখে কেউ যাবেন না। গত পরশু দিন প্রোগ্রাম করলাম, পরশু দিনের আগের দিন প্রোগ্রাম করলাম মেহেরপুর, সেই লোক কেঁদে ফেললেন, বলছে 40 বছর ভারত থেকে হিজরত করে এসেছি, 40 বছরের মধ্যে আহলে হাদিসের একটা মাহফিল করতে পারিনি, এইবারই প্রথম করলাম। কানায় কানায় পূর্ণ লোক, এদেশের সেই তাবিজ ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ীরা বাধা দিয়ে চেষ্টা করে সর্বান্তকরণের চেষ্টা করে পারেনি ফিরাতে, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বলছিলাম রুজির মালিককে আল্লাহ। আল্লাহ গ্যারান্টি কার্ড দিয়ে বলছেন যেই যুবক বিয়ে করবে বেকার অবস্থায়, তার রুজির জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। আল্লাহ নিজের জিম্মাদারি গ্রহণ করেছেন, সন্তান কতটি হবে, কয়জন খাবে কয়জন না খাবে, ওই হিসাব আপনার মাথায় আসলো কেন? এটাই হলো জাহেলিয়াত। আজকে ম্যান পাওয়ারকে ধ্বংস করার জন্য চেষ্টা চলছে, এখানেও এক শ্রেণী দালাল আলেমেরা সরকারের পক্ষে দালালি করে চলেছে। বন্ধুগণ, এই ব্যাপারে আপনাকে সজাগ হতে হবে। এই সমস্ত দালালদের কথায় কান না দিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার চেষ্টা করবেন। এখানে একটা প্রশ্ন, 4 মাসের আগে তো সন্তানের রুহু আসে না, তো 4 মাস আগে যদি বন্ধ করে দেয় সেটা কি মানুষ খুন করা হলো? আল্লাহ তো বলছে হত্যা করো না, তো হত্যাই হয়নি, রুহুই তো আসেনি, হত্যা করলো কি করে, আগেই বন্ধ করে দিয়ে। শুনুন, দাউদ আলাইহিসসালামের খুতবা শুনতে আসতো মাস মাস, খুতবা শুনতে আসতো, আল্লাহ রাব্বুল আলামিন মাছ ধরা কি করলেন, নিষেধ করে দিলেন। কিবারে মাছ ধরা নিষেধ করলেন? শনিবারে মাছ ধরা নিষেধ, রবিবারে ধরো, রবিবারে ধরলে সমস্যা নেই। দাউদ আলাইহিস সালামের উম্মতেরা ছিল বড় চালাক বুদ্ধিমান, তারা তাই শনিবারে মাছ আটকায় রাখত, মাছ যখন সাগরের কিনারে চলে আসতো তখন ব্যারিকেড দিয়ে, জাল দিয়ে
মাছকে আটক করে দিত, শনিবারে ধরতো না রবিবারে ধরতো। মানে আল্লাহর সঙ্গেও চালাকি করলো, আল্লাহ তাদেরকে বানর বানালেন। কি বানালেন? বানর বানালেন কেন? হিকমতটা কি? আল্লাহ তো কুকুর বানাতে পারতেন, ছাগল বানাতে পারতেন, বিড়াল বানাতে পারতেন, বানরের চেহারাটা মানুষের মতো, মানুষের চেয়ে বেশি বুদ্ধি মাথায় রাখে। এই দাউদ আলাইহিস সালামের উম্মত আল্লাহকে ঠগাবার চেষ্টা করে, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে মাছ শনিবারে আটক করে রবিবারে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না যে রবিবারে যারা মাছ ধরল তাদেরকে বানর বানালাম? আল্লাহ বললেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম সাবত ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। শনিবারে যারা সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ বললেন না শনিবারে যারা মাছ ধরেছিল, শনিবারে তো ধরেনি মাছ, শনিবারে আটক করে রেখেছিল, ধরেছে রবিবারে। আপনি বুদ্ধি খাটায় চলেন, এই বুদ্ধি দাউদ আলাইহিস সালামের উম্মত খাটিয়েছিল, বানর হওয়া থেকে তারা বাঁচতে পারেনি। বন্ধুগণ, আসছে তাবলিগী ইজতেমা আগামী 25 এবং 26 ফেব্রুয়ারি রাজশাহী নওদাপাড়ার উপকণ্ঠে ট্রাক টার্মিনালে। এরা রাজশাহীবাসীদের জন্য গৌরব। সারা বাংলাদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটি আসবে তাবলিগী ইজতেমায় মেহমানের কেরাম। এটা আপনাদের, আপনারা হোস্ট আর তারা হলেন গেস্ট। আপনাদের নিয়মিত সে জায়গায় যাওয়া জরুরি। তাবলিগী ইজতেমাকে সহযোগিতা করবেন, আহলে হাদিস আন্দোলনের সঙ্গে থাকবেন। পরিশেষে আর একটি সতর্কবাণী, ব্রিটিশদের একটি ষড়যন্ত্র ছিল ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো আর শাসন করো। যত বিভক্ত করা যাবে ততই শাসন করা সম্ভব। আজকে সেই পলিসি অ্যাপ্লাই করছে এক শ্রেণী আলেম, তারা বলছেন সংগঠন করা হারাম। এক আলেম সাহেব একদিন বলছিলেন সংগঠন করা হারাম। আলেম সাহেব থাকেন ঢাকায়, আলেম সাহেব জেদ্দায় গিয়ে ফতোয়া দিলেন সংগঠন করা হারাম। আমি আলেম সাহেবকে ধরে বললাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার, সংগঠনের চাঁদা তোলার টাকা দিয়ে বিমানের টিকিট কিনে আপনাকে পাঠিয়েছিলেন ঢাকায়, ঢাকায় আপনি সংগঠনের বিমানের টাকা টিকিটে চড়ে, বিমানে চড়ে সংগঠনের টাকায় কেনা টিকিট সেই বিমানে চড়ে আপনি রাজশাহী নওদাপাড়া তাবলিগী ইজতেমায় ভাষণ দিয়েছিলেন। সেদিন সংগঠন হালাল ছিল, আজকে হারাম হয়ে গেছে। আপনি পরিষ্কার ভাষায় বলে দিন যে আমি সেদিন ভুল বুঝেছিলাম, আজকে ঠিক বুঝেছি। যদি বলেন আমার সেদিন সিদ্ধান্ত ভুল ছিল, তাহলে আপনাকে আবার প্রশ্ন করব আজকেরটা আবার কবে ভুল প্রমাণিত হবে। সেদিনেরটা যদি আজকে ভুল প্রমাণিত হয়, আজকেরটা যে আবার 2 দিন পরে ভুল প্রমাণিত হবে না, তা বলেন কি করে? ব্রিটিশের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো শাসন করো। 12 জন আহলে হাদিস, 13টা মতবাদ, এই আহলে হাদিস জামাত ধ্বংস করে খাবে ওরা, ওই বেদাতিরা। কাজেই আপনাকে অবশ্যই সংগঠিত হতে হবে। আমি একথা বলি নাই যে সংগঠন না করলে সে কাফের, তা বলা হয়নি। তা যদি বলা হতো সংগঠনের বাইরেও অনেক দিনই ভাই আছেন। কোরআন শিক্ষা করা ফরজ, কিন্তু মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ নয়। মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন পড়লে কোরআন পড়া সহজ হয়, তাড়াতাড়িতে অনেক কিছু শেখা যায়। সংগঠন দাওয়াত, দাওয়াতি কাজ ফরজ, কিন্তু সংগঠন করা ফরজ নয়। দাওয়াতি কাজের সহায়তায় সংগঠনের মাধ্যম দিয়ে করলে সেটা সুদূর প্রসারী ফল পাওয়া যায়। সাইপ্রাসে এক প্রফেসর আছেন, সাইপ্রাসের প্রফেসরের সঙ্গে ঢাকায় দেখা হলো, মহতারাম আমিরে জামাতের কয়েকখানা বই দিলাম। সাইপ্রাসের সেই প্রফেসর সাহেব বললেন এই বইগুলি তো আমার কাছে আছে, আমি এই বই পড়ে পড়ে সাইপ্রাসের এক মসজিদে খুতবা দেই। বললাম এই বই কোথায় পেলেন? বলে লন্ডন থেকে আমি আমদানি করেছি। মালদ্বীপের ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলী সাইদ
মালদ্বীপের ধর্ম মন্ত্রণালয়ে আমি আমানুল্লাহ মাদানি, আমার ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমরা দুই ভাই একসঙ্গে মন্ত্রণায় ঢুকলাম। ধর্মমন্ত্রীকে মোহতারাম আমির জামাতের সালাতুর রসুল ইংলিশ ভার্সনটা তুলে দিলাম। সালাতুর রসুল ইংলিশ ভার্সনটা হাতে নিয়ে মালদ্বীপের ধর্মমন্ত্রী বললেন, এই সালাতুর রসুল ইংলিশ ভার্সন প্রিন্ট করে গোটা বিশ্ববাসীর কাছে আমি পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। পৃথিবীর বুকে একটি দেশ যেখানে একটি মাজার নাই, কবর নাই, তার নাম মালদ্বীপ। পৃথিবীর বুকে একটি দেশ যে দেশে একটি মাজার কবর নাই, তার নাম মালদ্বীপ। মালদ্বীপের সফরে ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলী সাইদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হলো মন্ত্রণালয়ে বসে। শুনে আশ্চর্য হয়ে যাবেন, আমরা মন্ত্রণালয়ে গিয়ে যখন ফিরে আসলাম, ছোট্ট একটা কার্ডের মধ্যে ইং আরবিতে কয়েকটা কথা আমি লিখে দিলাম। ওনার যিনি পিএস, তিনি মিশরে বাড়ি, তাকে আরবিতে কয়েকটা কথা লিখে দিয়ে আসলাম। লিখে দিয়ে হোটেলে এসে আমরা শুয়ে পড়লাম। হঠাৎ করে হোটেলে একজন লোক গাড়ি নিয়ে এসে হাজির, বসে ডক্টর শাহিম আলী সাইদ ধর্মমন্ত্রী, তিনি প্রেসিডেন্ট হাউসে মিটিংয়ে ছিলেন, তিনি আপনাদের চিরকুট পেয়ে মন্ত্রণায় এসে বলছেন মেহমানকে তাড়াতাড়ি নিয়ে আসো মন্ত্রণায়। মন্ত্রণায় গিয়ে কথা বললাম, মহতারাম আমিরি জামাতের থিসিসের শেষ প্রান্তে দেখবেন মালদ্বীপ সম্পর্কে কিছু কথা লেখা আছে। বন্ধুগণ, বিশ্বের দরবারে যে সমস্ত দেশে আমরা গেছি, আহলে হাদিস আন্দোলনের স্বীকৃতি সব দেশেই আছে আলহামদুলিল্লাহ। সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের ইসলামিক সেন্টারের ডাইরেক্টর শেখ সুলাইমান মঈন মোহাম্মদ আল সাকর, 2007 সালে আমিরি জামাত জেলখানায় আমি যখন সেখানে ঢুকলাম, জেদ্দায় ঢুকে ফোন করলাম শেখ সুলাইমান বিন মোহাম্মদ আল সাকারের কাছে। প্রথম প্রশ্ন করলেন, ওয়াইন ডাক্তার আসাদুল্লাহ গালিব, ডক্টর আসাদুল্লাহ গালিব কোথায় আছেন? বললাম, মা জালা ফিস সিজিন, তিনি এখনো জেলখানাতে আছেন। তিনি বললেন, মা আতলাকুহু হাউলায় জালামা হাত্তালান, ওই জালেমরা তাকে এখনো ছাড়ে নাই, ও আল্লাহর দরবারে কি জবাব দেবে? ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার মহতারাম আমিরে জামাত তাকে চিনেছিলেন, শেখ সুলাইমান জীবনে চোখে দেখেননি, কিন্তু ফোনে একদিন কথা হয়েছিল। দুইখানা বই, একটা মিলাদ প্রসঙ্গ, একটা শবে বরাত, এই দুই বই আরব দেশে প্রিন্ট হলো। ভূমিকা লেখার দায়িত্ব আমাকে দিয়েছিল, ভূমিকা আমি লিখেছিলাম ফ্রিতে বিতরণের জন্য। শেখ সুলাইমান আল সাকার ফোন দিলেন বাংলাদেশে, মহতারাম আমিরকে জিজ্ঞেস করলেন, ডাক্তার আসাদুল্লাহ গালেব, শোনং, তোমার দুইখানা বই আমরা বাংলাদেশে আরব দেশে ছাপাতে চাই, তোমাকে এই বইয়ের রয়্যালিটি কি দিতে হবে? মহতারাম আমির জামাত বলেন, আজরিয়া ইল্লাল্লাহ, আমার রয়্যালিটির মালিক আমার আল্লাহ, দুনিয়ার কোন মানুষ আমার রয়্যালিটি দিতে পারবে না। সুলাইমান আল সাকার টেলিফোন রেখে বললেন, ইনি কি বাংলাদেশি না অন্য দেশি? বাংলাদেশের মানুষ ছায়ের গাদার উপর টাকা থাকলে কামড় দিয়ে তোলে, আর এই লোকের টাকা দিতে চাইলাম বলে আমার রয়্যালিটির মালিক আল্লাহ। সেই দিন থেকে তাকে ভক্তি শ্রদ্ধা করেন। বন্ধুগণ, আহলে হাদিস আন্দোলনের সঙ্গে থাকুন, মহতারাম আমিরে জামাতের জন্য দোয়া করুন, এই ক্ষণজন্মা মহাপুরুষকে যেন আল্লাহ হায়াতে তাইয়েবে দান করেন। মহতারাম আমিরে জামাতের সালাতুর রসুল বইটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। সিরাতুর রসুল বইটা খরিদ করে ডেলি একটু একটু করে পড়ার চেষ্টা করুন। মহতারাম আমিরি জামাতের তাফসির, আপনার তাফসিরটা কিনে পড়ার চেষ্টা করুন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।